সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিলেন ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাঠপাড়া এলাকার বাসিন্দা কোয়েলের পিতৃবিয়োগ হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে। দীর্ঘ লকডাউনের সময় থেকে চূড়ান্ত আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছিল এই পরিবার। পিতৃবিয়োগের পর সেই অবস্থা আরও খারাপ হয়। কার্যত উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়াশোনার আশা ছেড়ে দিয়েছিলেন কোয়েল পাল নামের এই ছাত্রী। সেই সময় স্থানীয় পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় কে বিষয়টি জানায় ছাত্রী ও তার মা। সেই ছাত্রীর কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে যাবতীয় পড়াশোনার খরচা দেবেন বলে কথা দেন ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্রী কোয়েল পাল ও তার মা সোনালী পাল জানান তারা আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সাহায্যের আশ্বাসে তারা আশ্বস্ত। আমি মমতাজ গার্লসে পড়তাম, এখন আমার বাবা মারা গেছে HS পরীক্ষার মাঝখানে। এখন আমাদের খুব গরিব আমরা, কিন্তু আমার এখন পড়াশোনার দিকে আমার একটু হেল্প দরকার। মুখ্যমন্ত্রী যে টাকাটা, সেই টাকাটা পাচ্ছি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা পাচ্ছি। এখন পড়াশোনা ভবিষ্যতে কিভাবে চালাবে, কি নিয়ে পড়া হচ্ছে? হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ার ইচ্ছে, কিন্তু আর্থিক অবস্থা খারাপের জন্য পড়াশোনার হেল্পের দরকার। কিন্তু এখনও সেই মা সেরকম কাজ করে না যে হেল্প করে টাকা দিয়ে পড়াবে। ওই আমাদের 8 নম্বর ওয়ার্ডের লোকাল কাউন্সিলর কাছে গেছিলাম, গিয়ে বললাম যে আমি পড়াশোনা করতে চাই, কিন্তু আর্থিক অবস্থার জন্য পড়াশোনা চালানো যাচ্ছে না। বলেছে করে দেবে, পড়াশোনার দিকে হেল্প করে দেবে। আমার এই মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভীষণই খারাপ। আমার আর্থিক ক্ষমতার জন্য আমি মেয়েকে পড়াতে পারছি না। আমি দাদার কাছে এসেছি, 8 নম্বর ওয়ার্ড যে কাউন্সিলর দাদার কাছে এসেছি, তাকে বললাম যে আমার মেয়ের রেজাল্ট বলেছে। সে বলল দেখে, যে আমি বললাম যে আমার মেয়ের পড়ানোর ক্ষমতা আমার নেই, আপনারা পাশে থাকলে একটু পড়াতে পারব। সে আশা দিল ঠিক আছে দেখছি আমরা। অপরদিকে পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় জানান, দেখুন লকডাউনের পর গত 2 বছরের পর একটা স্বাভাবিক সময়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর একটা আমরা সবাই যারা আছি, তারা যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদের সম্বর্ধনা দিই, দরকারও সেটা দেওয়া, তাদের শুভেচ্ছা জানানো। কিন্তু সবচেয়ে দরকারি যে কাজটা হয়, আর্থিকভাবে খুব খারাপ অবস্থায় থাকা কিছু শিক্ষার্থী স্টুডেন্ট তাদের খুব কষ্টের মধ্যে আছে তারা। এরকম ও একজন, ও পড়াশোনা করতে চায়, HS দেওয়ার সময় ওর বাবা মারা গেছে, হিস্ট্রি অনার্স নিতে চায়, কিন্তু ওর মা ওকে পড়াতে পারবে না, মানে একদমই বলেছে আমার কাছে এই পয়সা নেই যে ওকে পড়াবে। তো ও আমায় বলছে যে আমি পড়তে চাই। এবার এই বিপদের সময় আমরা যদি এগিয়ে না এসে দাঁড়াই তাহলে কে আসবে? সেইখান থেকে দাঁড়িয়ে আমি ওকে কথা দিয়েছি, ওর ভর্তি ফি, ওর বই খাতা, ওর যাবতীয় খরচাপাতি, মানে পড়াশোনার একটা পয়সা ওর বাবা মাকে দিতে হবে না, বাবা তো নেই, মাকে দিতে হবে না, টোটালটাই আমি খরচাটা আমি করবো যাতে ও পড়াশোনা করতে পারে। এবং ওকে কথা দিয়েছেও যে মন দিয়ে পড়াশোনা করবে যাতে আগামী দিনে ভালো রেজাল্ট করে।